প্রয়াত ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জ্ঞাপন দমকল মন্ত্রী সুজিত বোসে। ভিআইপি রোডের শ্রীভূমিতে নিজের হাতে উন্মোচন করা কিংবদন্তি ফুটবলারের গলায় মালা পরিয়ে শ্রদ্ধা জানালেন দমকল মন্ত্রী। গতকাল প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। গোটা বিশ্ববাসী ফুটবলের রাজা পেলেকে মনে প্রাণে মেনে নিয়েছে, তেমনই ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে মেনে নিয়েছে বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছে। আজ ভিআইপি রোডের লেক টাউনের শ্রীভূমিতে প্রয়াত দিয়েগো মারাদোনার আবেক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। ফুটবলের জাদুকর প্রয়াত দিয়েগো মারাদোনার পায়ের কাছে ওনার সই করা ফুটবল দিয়ে শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী। প্রসঙ্গত, 2017 সালে ভিআইপি রোডের শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বোসের উদ্যোগে তৈরি হওয়া প্রয়াত কিংবদন্তি ফুটবলার মারাদোনার মূর্তিটি নিজের হাতে উন্মোচন করেছিলেন স্বয়ং ফুটবল রাজপুত্র। সেই সময় ফুটবলে সই করে দর্শকদের উদ্দেশ্যে শট মেরে ফুটবল উপহার দিয়ে গিয়েছিলেন প্রয়াত ফুটবল রাজপুত্র। প্রয়াত দিয়েগো মারাদোনার সঙ্গে সেদিনের কিছু মুহূর্তের কথা তুলে স্মৃতিচারণা করেন দমকল মন্ত্রী সুজিত বোস। প্রথমত বলি, এত বড় একটা ঘটনা কালকে যখন শুনলাম, এটা অত্যন্ত দুঃখের আমাদের কাছে, অত্যন্ত বেদনাদায়ক আমাদের কাছে। তার কারণ মারাদোনার খেলা দেখেছি, মারাদোনাকে সামনে থেকে দেখেছি, মারাদোনার সাথে একসাথে জার্সি পরেছি, একসাথে ড্রেস করেছি, একসাথে মারাদোনার সাথে ড্রেসিং রুমে শেয়ার করেছি। এটা আমার জীবনে পরম সৌভাগ্য। আমরা ফুটবল খেলেছি, কিন্তু ওই লেভেলে তো ফুটবল খেলিনি, ছোটোবেলায় ফুটবল খেলতে খেলতে কাউন্সিলার হয়ে গেছি। তা মারাদোনা আমাদের কাছে স্বপ্ন ছিল, সেই মারাদোনাকে শ্রীভূমিতে আনতে পেরেছি, তার নিজের হাতে নিজের মূর্তি উদ্বোধন করিয়েছি, এইটা আমাদের কাছে গর্বের। এবং মনে হয় পৃথিবীতে দুটো জায়গা আছে, আর লন্ডনে আছে এক, কলকাতা শহরের শ্রীভূমিতে আছে ভিআইপি রোডেরও। এটা আমাদের কাছে একটা বিরাট ইতিহাস। আর আজকেই বললাম যে এই পাঁচটাকে আরও ভালো করে গার্ডেনিং করব খুব সুন্দর করে। এখানে যারা ফুটবল যারা খেলে তারা যেন মারাদোনাকে শ্রদ্ধা করে, আর মারাদোনার এই দিনটাতে আমরা প্রত্যেকবার পালন করব একটা কিছু সামাজিক কাজ। যেটা বলছিলাম, মারাদোনা যখন এসেছিলেন ক্যান্সার পেশেন্টদের, মারাদোনার হাত থেকে আমরা মানুষকে অর্থ তুলে দিয়েছিলাম, জিনিসপত্র তুলে দিয়েছিলাম, একটা অ্যাম্বুলেন্স মারাদোনার নামে আমরা উদ্বোধন করেছিলাম, মারাদোনা সেটা নিজে হাতে উদ্বোধন করেছিলেন। এই যে জিনিসগুলো, এগুলো কখনো আমরা ভুলি না। আর সেদিন মারাদোনা খুব খুশি হয়েছিলেন, একটা ছবিও মারাদোনাকে, তার ছবি এঁকে তাকে প্রেজেন্ট করা হয়েছিল, এখানে সুব্রত গঙ্গোপাধ্যায় আছেন। তাই এই যে জিনিসগুলো, এটা কখনো ভুলবার না। আর আমরা নিজেরা জানেন, এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর ফুটবল ক্লাবও আমাদের একটা নিয়েছি আমরা, সেই ফুটবল ক্লাবটাকে আমরা প্রমোট করছি। আমাদের ফুটবল টিম আছে, ক্রিকেট ফুটবল মেয়েদের আছে, ছেলেদের আছে। আমরা চাই ফুটবল যেমন আমরা প্রমোট করবো, তেমনি মারাদোনাকে আমরা মনে রাখবো। এত বড় ফুটবলার, এত বড় ফুটবলের ভগবান আমরা হারিয়েছি, এটা আমরা এত তাড়াতাড়ি এটা ভুলে যাবার ব্যাপার না। সারা জীবন আমরা মনে রাখবো। যেমন তেমনি আগামীকাল একটা বড় ডার্বি আছে, ইস্টবেঙ্গল মোহনবাগান, আমাদের শ্রীভূমি, যে মাঠে ম্যারাডোনা এসেছিলেন, যে মাঠে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন, যে মাঠে তিনি 40 মিনিট কাটিয়েছিলেন, সেই মাঠে কালকে বড় করে জায়ান্ট স্ক্রিন আমরা লাগাবো। ওই মাঠে সবাইকে আমন্ত্রণ করব, সবাই যেন কালকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখতে আসে। আর মারাদোনার একটা ছবিতে আমরা মালা দেব কালকে, ওখানে মালা দেওয়াকে সুন্দর করে আমরা সাজিয়ে রাখবো কালকে। আমাকে দিয়েই বলছি, আমি তো নিজে ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমি মারাদোনার সাপোর্টার। একা পারে সেটা একাই পারে মারাদোনা, যে একা একটা টিমকে উদ্বুদ্ধ করতে পারে, যে একটা টিমকে পরিচালনা করতে পারে, মারাদোনা মারাদোনাই। দেখুন, অনেক যুক্তিতর্ক আছে পেলে মারাদোনার, আমি সেই যুক্তিতর্কে যাচ্ছি না। পেলে অনেক বড় প্লেয়ার, মারাদোনারও অনেক বড় প্লেয়ার। মারাদোনার মতো এত বড় প্লেয়ার, এত এনার্জেটিক, এত স্কিল, আমার মনে হয় মানে ওই ড্রিবলিং, সত্যি বলছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।